গুড মর্নিং বন্ধুরা। তো আমি আজকে সকাল সকালই ব্লগ শুরু করে দিয়েছি। কি হলো হঠাৎ তা জানি না, আজকে তাড়াতাড়ি খুব ঘুম ভেঙে গেল। আর এত সকালে অনেক দিন পরে উঠেছি, বাপের বাড়িতে থাকতে ওখানে তাড়াতাড়ি উঠে যেতাম যেহেতু তাড়াতাড়ি ঘুমাতে পারতাম। তো দু জায়গায় আলাদা লাইফস্টাইল হওয়ার জন্য ডিফারেন্ট টাইমে ওঠা হয়। জানি না ওটা ব্রেথ হয়ে গেছে ছাদে উঠতে গিয়ে, এখন প্রচণ্ড এনার্জি কম আমার। তো একটুখানি দেখতে পাচ্ছি সকালটা কি নিরিবিলি। ও মাই গড, এতদিন পরে এইভাবে উঠে মানে যেন মনে হলো যে ছাদে যাই, সকালটা দেখি, গাছগুলো দেখি সকালে কিরকম লাগে। মানে আমার ইচ্ছা থাকে যে রোজ আমি সকালে এই টাইমে উঠতে পারি, বাট যদি তাড়াতাড়ি না ঘুমাই অসম্ভব এই টাইমে ঘুম ভাঙা। তো কালকে রাত্রিবেলা ঘুম মানে আধেক এসছে আধেক আসেনি, ওরকম টাইপের। বাট আমি ডিসাইড করেছিলাম যে আমি উঠবো, অ্যান্ড আই উইল মেক ইট এ প্র্যাকটিস কি এই সকালবেলাটা আমি ওঠার চেষ্টা করবো এবার থেকে। আমি তোমাদের দেখাই একটা খুব সুন্দর দৃশ্য। এই দেখো, আর এই দেখো, কি সুন্দর পুরো সকালটা, কেউ নেই চারিদিকে, জাস্ট পাখির আওয়াজ। আমি এত আস্তে দরজা খুলেছি যে লিও বুঝতে পারেনি, নাহলে উঠে চলে আসতো। তো আমার আজকে উঠে খুব 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 ভালো লাগছে, ওই জন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করব যে পুরো রাস্তা নেই। কারো কারো বান শোনা যাচ্ছে, পাখির বাসা হয়ে গেছে ওটা। তো আমার তো সকালে উঠে খুব খুব ভালো লাগছে, বাট আমার একসাথে খিদেও পেয়ে গেছে। তো আমি ভাবছি হালকা একটা সুপি নুডল টাইপ কিছু বানাবো, খাবো আজকে। আমি এখন গিয়ে নিচে ম্যাগি বানাবো আর ওটা খাবো, আর দেখাবো আমি সারাদিনে কী কী করছি। আজকে ইম্পর্টেন্ট একটা কাজ আছে, যেটা হচ্ছে বাবুর ভ্যাকসিনেশন, 10টার সময় যেতে হবে ওখানে। তো সারাদিনটা বোধ হয় তারপরে একটু কষ্ট করেই কাটবে, কেন কি বাবুর ইঞ্জেকশনের পরে একটু ব্যথা হয় ওর। তো দেখি কী কী হয় আর আপনাদের সাথে সবটাই শেয়ার করব। আচ্ছা, আমি যে শাড়িটা কিনেছিলাম ওটা আপনাদের সাথে শেয়ারও করা হয়নি, তো আমি ওটাও দেখাবো যে আমি কী কী শাড়ি কিনেছিলাম। এই যে আমাদের কিউটু কুটু লিও এখানে এসে গেছেন আমাকে দেখে সকাল সকালবেলা। উনি গিয়ে আগে খোঁজেন, তারপরে যেই দেখেছে দরজা খোলা বুঝতে পেরে যে আমি ছাদে আছি, চলে এসছেন। লিও 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 এ লিও, একবার গুড মর্নিং বলে দাও সবাইকে একবার। তো এই হচ্ছে নরের প্যাকেট, মস্ত মশালা, সুপি নুডলস, আর এখানে আমি জল টল দিয়ে এটাতে রেখে দিয়েছি। এটা যাবে মাইক্রোওয়েভে ফর 5 মিনিটস অ্যান্ড দেন ইটস রেডি। তো বন্ধুরা, আমরা এই টাইমে যাচ্ছি হচ্ছে বাবুর ইঞ্জেকশন দিতে। তো আমরা যেখানে থাকি তার কাছে হচ্ছে মিউনিসিপ্যালিটি অর কর্পোরেশন আপনারা যা বলেন, তো ওটা হচ্ছে পালবাজারের ওখানে, আর ওখানেই আমাদের বাবুর ইঞ্জেকশন দেওয়ার ডেট নিয়েছিলাম আমরা। তো 10টা থেকে 12টার মধ্যে যেতে বলেছিলো, আমরা ওই 11টা নাগাদ যাচ্ছিলাম। আর এখানে হচ্ছে আমাদের পাড়ার প্যান্ডেল হচ্ছে, একটা বড় ক্লাব আছে এখানে, আর এটা হচ্ছে আমাদের বড় একটা পুকুর যেখানে বিকালে সবাই বসে গল্প করে। তো আমার এই রাস্তাটা খুবই প্রিয়, খুবই জমজমাট। আর এই আমরা পৌঁছে গেছি কর্পোরেশনের ওখানে, বাট আমরা শিওর ছিল না যে নিচে দেবে না উপরে। তো আমি উপরে দুতলায় উঠে আবার নিচে এসেছি, তো তারপরে বাবুর ইঞ্জেকশন দেওয়ানো হয়ে গেছিলো। তো আমি এসে গেছি ছাদে এখন। দেখো ওই সাইডে, এই সাইডে তারটা না ঠিক করতে হবে। হাঁপিয়ে যায় একটু ছাদে উঠলি, আকাশটা দেখা শান্ত আল্লাহ। ছাদে এলেই যেন একটা আলাদা রকমের শান্তি পাই। কত
আর যারা আমার রিল দেখোনি, আমি আজকে পিওর ফুলের রিল দিয়েছিলাম, সুন্দর দেখতে। এখানে কত কুড়িয়ে ফুল হবে না, কবে যে আমি ঠিক করতে পারবো ওগুলো ভগবান জানে। লিও এটা না, এই যে জামা কাপড়ের পাহাড়, কিন্তু এটা তো এই দেখো এগুলো হয়ে গেছে রেডি, এগুলোকে জায়গার মতন রেখে দিচ্ছি। আর মার আজকে সাবুর পাঁপড় খেতে ইচ্ছা করছে, তো গিয়ে একটু সাবুর বানাই তোমাদের সাথে, তোমাদেরকেও নিয়ে যাই সাথে। আর সন্ধ্যেবেলা তো টাইম আছে, তো আমরা চা সাবুর খাবো, তারপরে আমি সন্ধ্যে পুজো দেবো। তো এই আমি এসে গেছি কিচেনে, আর এখন সাচ্চা সাবুর মতো ছোট্ট পাঁপড় নিয়ে এসেছিলাম মার ভালো লাগে খেতে বলে, তো এখন এটা বানাবো আর চা বানাবো। তো এখন চাটাও বসিয়ে দিই একসাথে। তো লাল চা হবে আমার চিনি আলা আর মা চিনি ছাড়া। তো এখন একটু কম চা লাল চা, এটা বেশ ভালো খেতে। আমরা আরেকদিন ভেজেছিলাম, ভাত দিয়ে খেয়েছিলাম। তো এগুলো ভাজা হয়ে যাক, তারপরে চা সাথে সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে সাবুদানা পাঁপড় দিয়ে, আর বাবুকে আবার দুধ খাইয়ে ঘুমিয়ে দিলাম, ঘুম পাড়িয়ে দিলাম। ওর শরীরটা আজকে একদম ভালো নেই, মানে কথা বলতে পারছে না বেশি, পায়ে ব্যথা হচ্ছে, ঘুমের মধ্যেও মানে আওয়াজ করছে, ওর বেশ কষ্ট হচ্ছে। তো আমার মনটাও ভালো নেই, বাট ঠিক আছে। আমি যে শপিংটা তোমাদের সাথে করেছিলাম, দেখিয়েছিলাম বেনারসি নিকেতন আর মোহিনীমোহন কাজীলাল থেকে, তো কী কিনেছিলাম শাড়িটা আমি সেদিন দেখাতে পারিনি, প্রচণ্ড ক্লান্তির জন্য ব্লগটাই প্রপারলি এন্ড করতে পারিনি। তো বাবু এখন ঘুমাচ্ছে, তো আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করে দিই জিনিসটা কী কিনেছি। অ্যাকচুয়ালি আমি নিজেও একটা শাড়ি পুরো খুলে দেখিনি, এত ভিড় আছে দোকানে আমি কী বলবো। তো চলো আমরা দেখে নিই ওটা কী কিনেছি। তো একটা শাড়ি বোধ হয় তোমরা অলরেডি মানে থাম্বনেইল দেখেছিলে সেদিন। আর যে সেকেন্ড শাড়িটা আমি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে কাঞ্জিভরমটা নিয়েছিলাম, ওটা হচ্ছে এটা। তো আমি অ্যাকচুয়ালি খুঁজতে গেছিলাম পার্পলের সাথে রেড কম্বিনেশন, তো আমি কোথাও পাচ্ছিলাম না, অনেকগুলো দোকান দেখেছি, তারপরে আমি এটা নিয়েছিলাম। তো এটা হচ্ছে রেড পার্ট, এটা হচ্ছে ব্লু, আর বুটিটা একদম ছোট্টো ছোট্টো গোল্ডেন গোল্ডেন। তো আমার যে কোনো শাড়ি না বুটি বড় থাকলে ভালো লাগে না, যেহেতু আমার হাইটটাও তো বেশি নেই ওই জন্য। আর এর আঁচলটা হচ্ছে এরকম, খুব সুন্দর দেখতে এটা। পুরোটা খুললে আমার ভাঁজ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে শাড়িটা, মানে আমার মেটেরিয়াল ভালো লাগে, মানে ভালো চাই, শাড়িতে কাজ কম থাকলেও চলবে, পরলে যেন একটা নিজের স্যাটিসফ্যাকশন। আমি যখনই শাড়ি নিয়ে আমি মেক শিওর করি যে শাড়িটা যেন পাওয়ারলুম না হয়, হ্যান্ডলুম হয়। আর আমার পাওয়ারলুম শাড়ি পরতে ভালো লাগে না, জাস্ট বিকজ আই থিঙ্ক একটা শাড়ি যখন পরবো না, কোনো কারিগর বা শিল্পী যিনি কাজটা শুধু মানে এখানেই হয়, শুধু ইন্ডিয়াতেই হয়, ওনারা অনেক বছর ধরে এগুলো কাজগুলো করে আসেন, আর ওনারা যদি এগুলো না করেন আমরা শাড়িগুলো না কিনলে না ওনাদের এই এই যে আর্টটা ওটাও নষ্ট হয়ে যাবে। তো আমি সবসময় সিম্পল হোক, মেটেরিয়াল যাই হোক, কটন হোক, সিল্ক হোক, হোয়াট এভার, ইট শুড বি এ হ্যান্ডলুম শাড়ি। তো আমি ওই জন্য আই মেক শিওর এভরি টাইম হোয়েন এভার আই গো টু আ শপ আমি হ্যান্ডলুম শাড়িই কিনি, এটাও ওরকমই। আর এটা রেঞ্জ নিয়েছিল 9500 অলমোস্ট এই নীল শাড়িটা, এটা কাঞ্জিভরম। তো এটা অ্যাকচুয়ালি আপনি কাঞ্জিভরম 12,000 পাবেন, 13,000, 15,000, 50,000 অবধি পাবেন, ইট কমপ্লিট ডিপেন্ডস কি সিল্কের সুতো কত থাকে একটা শাড়িতে, কত কমপ্লেক্স কাজ আছে, প্লাস যে জড়িটা ইউজ হচ্ছে ওটা কী ধরনের জড়ি, যে ডিজাইনটা হচ্ছে ওটা কত পুরনো বা কত কমপ্লিকেটেড ডিজাইনস, কালার কম্বিনেশন, অ্যাভেলেবিলিটি, অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। তো আমার আমার এই শাড়িটাও বেশ পছন্দ হয়েছিলো, আপনাদের একদমই পছন্দ না এই কালার। তো তাও আমি চেয়েছিলাম এরকম একটা কম্বিনেশন পরবো, আর
আমি জানি না এখন কিরকম গায়ে ফেললে লাগবে, কেন কি পুরো তেলে চপচপা, তাও আমি করে দেখি কি আছে। কিভাবে গায়ে ফেলে রে ভাই তো আমি জানি না, কবে যে আমি শাড়ি পরতে প্রপারলি শিখবো আমি জানি। সো এরমভাবেই দেখাচ্ছি, যেদিন পরবো অবভিয়াসলি তোমার সাথে শেয়ার করবো। এই দুর্গাপূজাতে এগুলো পরা হবে না, কেন কি ছোট বাবুকে নিয়ে আমি এগুলো শাড়িগুলো পরে কোথাও বেরোবো না, আর আমি এত ভালো ভালো শাড়ি বাড়িতে পরে তো বসে থাকবো না, তো এই জন্য আমি এগুলো বানাতেও দেবো না, আমি জাস্ট কিনে রাখলাম শাড়িগুলো। কেন কি পুজোতে ভালো ভালো কালেকশন আসে, আর এখন কেনা হয়ে গেলে কেনা হয়ে যায়, কেন কি সামনে বাবুর অন্নপ্রাশন আসছে, তো অনেকগুলো কাজের জন্য আমার শাড়ি লাগবেও, তো ওই জন্য এটা নিলাম। আর সেকেন্ড শাড়িও কাঞ্জিবারামই হয়ে গেছে, আর এটা তো আমি মানে প্রপার স্ক্রিনশট নিয়ে গেছিলাম দোকানে যে আমার এই শাড়িই লাগবে। ও বাবা, দিস ইজ সেইং ইটস পার্টলি পাল্লু, আই ডোন্ট ইভেন নো ইট। চলো খুলে দেখা যাক। তো এই শাড়িটার পাড়টা হচ্ছে অরেঞ্জ, আর এর বডিটা, সরি পার্টটা হচ্ছে রানী আর এটা হচ্ছে অরেঞ্জ। এটার আঁচল হচ্ছে এরকম গোলাপিতে কলকা করা। এবার তো এটার মাঝখানে পাটলি পাল্লু ডিজাইনটা হচ্ছে এটা, আর আঁচল তো তোমাদেরকে দেখিয়েছি, এটা হচ্ছে আঁচল, প্রপারলি দেখিয়ে দিচ্ছি। তো নেওয়ার আগে আমিও জানতাম না যেটা পাটলি পাল্লু, বাট ওকে আমার একটাও পাটলি পাল্লু শাড়ি নেই, সো ওয়েলকাম টু মাই কালেকশন। এই দেখো শাড়ির ভাঁজ কি ছিল আর কি হয়ে গেছে, বাট ঠিক আছে, এটা যখন আমি ভেবেছি অন্নপ্রাশনে সকালে পরবো, জানি না কত অ্যাপ্রোপ্রিয়েট হবে বা ততদিনে কি শাড়ি কেনা হবে আরও, সো আপাতত এটাই ভেবেছি যে এই শাড়িটা পরবো, লেটস সি হাউ ইট লুকস অন মি। আমি তো আমি এখনও শাড়ি পরতে ঠিক করে জানি না, আঁচল করতে পারি না, মানে পিন আপ যদি করতে বলে দেওয়া বা কুচি ঠিক করে হয় না, খুলে যায়। সো এই কদিন আমি ভাবছি কয়েকদিন প্র্যাকটিস করবো শাড়িটা পরে, একটা প্রচণ্ড বিরক্তিকর, ভালো ভালো শাড়ি পরে আছে বাট আমি পরতে পারি না, তো ওটা করব। আর কালকে ভাবছি যদি রোদ হয় না কয়েকটা শাড়িকে রোদ দেখাবো, তো তখন তোমাদের আমার শাড়ির কিছু কালেকশনও দেখিয়ে দেবো যে কি আছে আমার কাছে এখন আপাতত। ও আমি মায়ের চাটা বসিয়ে দিয়েছি, মায়ের চা বলতে কি আমার লাল চা খাবে আর আমি দুধ চা খাবো, তো মায়ের লাল চা দেওয়ার পরে ওটাতেই আমি দুধ চা বানিয়ে নেবো, আর ভাই আমাকে একটু দুধটা কেটে একটা বাটিতে ঢেলে দেবে। তো এখানে বাবুর সব বটিলগুলো স্টেরিলাইজ করছি, এখানে দুধ গরম হচ্ছে, আর এখানে আমার ডিলিশিয়াস টি রেডি হয়ে গেছে, আমি বিস্কুট ফিস্কুট কিছু খাবো না, জাস্ট হ্যাভ টি। তো আমি আর অরুণা 10টার সময় এসেছি বাজার করতে, জিম থেকে ফেরার কথা ভুলে যাও বাড়িতে, ওই জন্য এখন রাত্রিবেলা 10টার সময় আমরা এসেছি। তো অ্যাকচুয়ালি আজকে কিছু মাছ বাজার আছে, তো ওইগুলো আমরা আগে আগে করে নেবো, প্লিজ অ্যাভয়েড মাই অয়েল পেতনি লুক। এখানে কি নেই যেটা পাওয়া যায় না, ফল, মিষ্টি, না মিষ্টি পাওয়া যায় না, তবে হ্যাঁ মাছ, তারপরে দশকর্মা জিনিস, মুদিখানা, জুতো, বালিশ, চাল, সব কিছু পাওয়া যায়। বাবা পম্ফ্রেট গুলো কি ছোট ছোট, কোনটা 200, ভালো আছে মাছটা, ভালো হবে কেন, 400 বিক্রি করছে, এমনি 200 বিক্রি করছে, মাছটা গলে গলে গেছে। এটা তাও একটু, এটা গুড়চালি কত করে, 400, 300, 350 টাকা হবে। আর মাছ কত করে, আর মাছ হচ্ছে 250, নিলে 200 টাকা হবে, ওটাই 500 নিয়ে নাও, আর মাছ তো কোনদিন নিয়েও যাওয়া হয় না, ভালো হবে। আমরা একটা আর মাছ নিলাম এখান থেকে, মিডিয়াম সাইজের, আর কি
হ্যালো বন্ধুরা, তো আমাদের বাজার করা হয়ে গেছে। জানি না কতটা দেখতে পাচ্ছ, উল্টো হাত দিয়ে ব্লগিং করছি। তো অনেকগুলোই সবজি, আলু, মাছ প্রচুর বাজার করা হয়েছে। আমি বাড়ি গিয়ে বলবো কী কী মাছ খেয়েছি। আর বাবা আলুটা আসুক, তাহলে পরে আমি ভূত কথা বলছি। তো এরপরে আমরা বিরিয়ানিটা দোকানে অলরেডি বলে এসেছিলাম যে কী বিরিয়ানি নেবো, এবার গিয়ে বিরিয়ানি দেবো। আর বাড়িতে জমিয়ে খাবার হবে, কিন্তু আরুণা বিরিয়ানি খাবে না, ও রুটি খাবে। কেন আরুণা খাবে না? কেন অতটা ভালো লাগে না, প্লাস আর বিরিয়ানি এখন আর গিল্ট আমার চাই না। হ্যাঁ, তো গিল্ট ফিলিংটা চায় না ও, ওই জন্য ওরা বিরিয়ানি খুব একটা ভালো খায় না। ও চাইনিজটা খুব একটা ভালো খায়, বিরিয়ানি বাড়িতে বানিয়ে ভালো। তো আরও ভাব বিরিয়ানি দারুণ বানাতে পারে, একদিন রেসিপি ডেফিনেটলি শেয়ার করবো তোমাদের সাথে। আর তারা ভিড় দেখাচ্ছি, এই হচ্ছে বিরিয়ানি, এটা আরশালান। এখান থেকে মাটন বিরিয়ানি নেবো দুটো, আর একটা চিকেন বিরিয়ানি ভাইয়ের জন্য। লেগ পিস মাছ বড় পিস নেই কিছু, ঠিক না? ওটা দিচ্ছ, ওটা অন্য কিছু দাও, বড় দিয়ে দাও। হ্যাঁ ওটা দাও। হ্যালো বন্ধুরা, তো আমি বাজার থেকে এসে গেছি, এখন ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি। ভাই বললো মাছটা বুঝে দেবে, তো আজকে আমরা আর মাছ, লোটে মাছ, কাতলা মাছ, আর একটা কী মাছ নিয়েছি জানি না, তাহলে বিরিয়ানি নিয়ে এসেছি, একটু পরে খাবো। ওকে একটু আদর করতে হবে, তো এগুলো। আর বাবু তো এখনও ঘুমাচ্ছে, তো আজকে আর দেখাতে পারলাম না আপনাদেরকে। তখন প্রচণ্ড ক্লান্ত, সারাদিন যা কাজকর্ম গেছে। তো আজকের জন্য ব্লগটা এখানে ইন করছি। স্টে পজিটিভ, স্টে হ্যাপি অ্যান্ড কিপ প্রেইং। অ্যান্ড তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, তো প্লিজ শেয়ার ইট উইথ ইউর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। টাটা।